বাবু একটা মেয়েলো এসেছে, বলছে তার ছেলে এখানেই রয়েছে, এই তার ছেলের ছবি। শিবম বনমালিতা, তোমার বদিমণি এসেছে। বদিমণি? শকুন্তলা, 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 আমি 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 জানতাম তুমি আসবে, হ্যাঁ তুমি আসবে। আমার নাম মালতি, কাল থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না। আজ থানায় গিয়ে জানতে পারলাম আপনি হাসপাতাল থেকে একটি ছেলেকে বাড়িতে নিয়ে এসেছেন। ওকে একটু ডাকবেন, দেখবো ও আমার ছেলে কিনা। নমস্কার। যদি আপনার ছেলে হয় তাহলে সে এখানেই আছে। আপনার ছেলের নাম কি? ওর নাম শঙ্কর। ওই তো শঙ্কর, 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 শঙ্কর। শঙ্কর কেমন আছিস বাবা, কেমন আছিস? চল চল আমরা যাই। আপনি নিশ্চিত এ আপনার ছেলে? এ আপনি কি বলছেন, আমার ছেলেকে আমি চিনতে পারবো না? আর তাছাড়া ওর স্মৃতিশক্তি নষ্ট হয়েছে, কিন্তু আমার তো নয়। আমি আমার ছেলেকে নিয়ে যাই। আয় শঙ্কর, আয়। দাঁড়ান, এমন কোন প্রমাণ দিতে পারেন যাতে বুঝবো ও আপনার ছেলে? প্রমাণ? ওর পিঠের মাঝখানে একটা কালো দাগ আছে, কদিন আগে দরজার পেরেকে লেগে চিড়ে গিয়েছিল, এখনো সে দাগটা মেলায়নি। কিন্তু ওর পকেটে আমার বিয়ের একটা ছবি ছিল, সেটা ও। ও হ্যাঁ, আসলে ও আপনার খুব ভক্ত, কাগজে আপনার ছবি বেরোলেই ও কেটে রাখে। কদিন আগে আপনার ওই ছবিটা ও রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, তাই পকেটে রেখে দিয়েছে। এবার আমি আমার ছেলেকে নিয়ে যাই। দাদা ভাই ওর জন্য কিছু জামা কাপড় আর খেলনা কিনে এনেছিল, আপনার সঙ্গে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। না না, ওসবের কোনো দরকার নেই। আমার গাড়ি আপনাদের ছেড়ে দিয়ে আসুক, আমি বাইরে থেকে ট্যাক্সি নিয়ে নেব। চলি। শুনুন, দয়া করে আপনার বাড়ির ঠিকানা যদি দেন তাহলে আমি মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসতে পারি। ওর ওপর কেমন একটা মায়া পড়ে গেছে। আমরা যেখানে থাকি সেখানে আপনার গাড়ি ঢুকবে না, বরঞ্চ আমি ওকে কখনো সখনো ওখানে পাঠিয়ে দেবো, আর ও ভালো হয়ে গেলেই আপনাকে জানাবো। তার কারণ আপনি তো ওকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করেছিলেন, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। চলো বাবা।